সকলকে ওয়েলকাম করছি এনএস টিভি বাংলা প্রেজেন্টস শোবিজ টাইমে। অবশেষে ভাঙনের সুর শোনা যাচ্ছে শখ নিলয়ের দাম্পত্য জীবনে। তারকা দম্পতি শখ নিলয় সম্প্রতি তাদের বিচ্ছেদের আভাস পাওয়া যাচ্ছে। ভালোবেসেই দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন গত বছরের 7ই জানুয়ারি। এরপর সংসার পেরেছিলেন ঢাকার উত্তরায়। বর্তমানে শখ নিলয়ের সংসার সেরে গেছেন, কয়েক মাস হলো ফিরে গেছেন পুরনো ঢাকার বাবার বাড়িতে। এ ব্যাপারে জানার জন্য একাধিকবার তার সেলফোনে যোগাযোগ করেও কোনো সাড়া পাওয়া যায়নি। এ সম্পর্কে নিলয় বলেন, বিষয়টি নিয়ে আমি কিছু বলতে চাই না, ব্যক্তিগত জীবন নিয়ে কোনো কথা বলবো না। তার দাম্পত্য জীবনে কলহের জের ধরে দুজন আলাদা থাকার বিষয়টি জলের মতো পরিষ্কার হয়ে গেছে, আর তা তাদের ফেসবুকের রিলেশনশিপ স্ট্যাটাস দেখেই সহজেই অনুমান করা যায়। 2016 সালের বিয়ের পর শখ তার রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করে ম্যারি টু নিলয় আলমগীর করেছিলেন। গত কিছুদিন ধরে সেটা আর নেই। এখন সেখানে রিলেশনশিপ স্ট্যাটাসে দেখা যাচ্ছে সিঙ্গেল। মূলত এই পরিবর্তনের ফলেই জল্পনা কল্পনা শুরু হয়ে যায়। অন্যদিকে নিলয়ের রিলেশনশিপ স্ট্যাটাসেও নেই শখের নাম। একটি বিজ্ঞাপনে কাজ করতে গিয়ে ভালোবাসার মায়াজালে আবদ্ধ হন তারা, তারপর হঠাৎ করেই বিয়ের বন্ধনে আবদ্ধ হন শখ ও নিলয়। একসঙ্গে বহু নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তারা। অল্প অল্প প্রেমের গল্প নামে একটি ছবিতেও জুটি হয়েছিলেন তারা। ছবিটি 2014 সালে মুক্তি পায়। আজকে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো বিষয়ে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনি মিস না করেন। এবং আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।